নমস্কার আপনাদের সবাইকে পোস্ট মার্কেট ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম আজকে আমরা দেখে নেব নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে কী প্রাইস অ্যাকশন ফলো করেছে প্রথমে আমাদের কাছে আছে নিফটি নিফটি আজকে কোথাও না কোথাও মার্কেটে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল এই ক্রিয়েট করে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল এখানে কি একটা প্রথম রেজিস্টেন্স নিচ্ছে কেন রেজিস্টেন্স নিচ্ছে কেন কি আমি এভরি ভিডিওতে বলি এখানে একটা সাপোর্ট ছিল রেঞ্জ ছিল রেঞ্জ ছিল সাপোর্ট ছিল তো এখানেই কোথাও না কোথাও একটা স্ট্রং রেজিস্টেন্স ফেস করেছে আবার ডাউনফল করেছে তো এখানেই গিয়ে রুকেছে কেন রুকেছে এটা আমরা দেখে নেব এখানে এই জন্য রুকেছে আপনারা যদি দেখুন এই এই জায়গাটাতে কোথাও না কোথাও এখানে প্রিভিয়াস একটা সাপোর্ট ছিল রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্স ছিল সাপোর্ট কম রেজিস্ট্যান্স ছিল সাপোর্ট ছিল কমসে কম ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ফাইভটা সাপোর্ট কম রেজিস্ট্যান্স ছিল এখানে এই জন্য মার্কেট এখান থেকে যখন ব্রেক করেছে সডেনলি এখানে গিয়ে দাঁড়িয়েছে এখানে কেন দাঁড়িয়েছে কোথাও না কোথাও যদি আপনারা দেখে নেন এখানেও একটা সাপোর্ট বান ছিল মার্কেটে এখান থেকে ক্লাইম আপ করে কোথাও না কোথাও মার্কেট এখানে প্রথমে সাস্টেন করেছে দেন মার্কেট আবার এখান থেকে একটা গ্রোথ দেখে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে সেম আমরা যদি ব্যাঙ্ক নিফটিতে দেখে নিই ব্যাঙ্ক নিফটিতেও কোথাও না কোথাও একটা গ্যাপ অফ ওপেনিং ছিল গ্যাপ অফ ওপেনিংয়ের পরে কোথাও না কোথাও এখানে একটা সাপোর্ট নিয়েছিল এই লাইনটাতে সাপোর্ট নিয়েছিল উইচ ইজ দিস ওয়ান এই লাইনটাতে কোথাও না কোথাও সাপোর্ট নিয়েছিল কেন কেন কি এর আগের থেকেই আপনারা যদি এই জায়গাটাকে দেখে নিন তারপরে এই লেভেলগুলো দেখে নিন কোথাও না কোথাও একটা রেঞ্জ বাউন্ড মার্কেট ছিল এই এই লেভেলগুলোতে না হলে কোনো না কোনো একটা মার্কেট একটা সাপোর্ট নিচ্ছিল তো সেম আমরা দেখলাম এখান থেকে একটা স্মল ডাউন সাইড আসলো এখানে একটা সাপোর্ট নিল সাপোর্ট যে ব্রেক করলো এই লেভেলটা যে ব্রেক করলো মেজার আমি প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওতে বলেছিলাম কি এই লেভেলটা বহু মানে অনেক খুব রেসপেক্ট করবে মার্কেট যেই এই লেভেলটা ব্রেকআউট দিয়েছে সঙ্গে সঙ্গে মার্কেট একটা খুব বড় ইউজ বলিস পেতে আপসেট গেছে এবার আমরা দেখে নেব আমাদের কাছে যেই যতগুলো স্টক আছে মানে স্টক অন রেডারে যে যে স্টকগুলো দিয়েছিলাম ওগুলো একবার দেখে উঠবো কি ওই স্টকগুলো কেমনি মানে পারফর্ম করেছে আজকের দিনের মধ্যে চলুন আজকে স্টক অন রাডারে আমাদের কাছে প্রথম স্টক ছিল ট্রেন ট্রেন্ডে আমরা একটা জিনিস ফলো করছিলাম কি এটা কোথাও না কোথাও এখানে মার্কেটে একটা ওপেনিং দিয়েছিলো টোয়েন্টি সিক্স এখানে মার্কেটে একটা ওপেনিং দিয়েছিল এখানেই একটা খুব স্ট্রং রেজিস্টেন্ট জোন ছিল এখানে একটা খুব স্ট্রং রেজিস্টেন্ট জোন ছিল কেন কি এখানে একটা সাপোর্ট ছিল কোথাও কোথাও এখানে কোথাও না কোথাও এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল তো এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি মার্কেট আমি বলেছিলাম এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে এর উপর থেকে বাইং দেখবো আদারওয়াইজ সেলিং তো এখান থেকে যে ব্রেক করতে পারিনি একটা ডাউনসাইড দেখলাম কোথাও না কোথাও এই যে লেভেলটা আছে লাস্ট লেভেলটা ওয়ান জিরো টু এইট এর নিচে যে যারা সেল করেছে ওরা খুব ভালো একটা প্রফিট করেছে কেন কি এখানে একটা খুব স্ট্রং সাপোর্ট ছিল প্লাস ওভারঅল মার্কেট যে ছিল না অনেক নেগেটিভ সেগমেন্টে ছিল মার্কেট ফল করছিল তো ট্রেন্ডকে যদি আপনারা মানে আজকে মর্নিং রিপোর্টে যদি দেখে থাকতেন তাহলে একটা ছোটো না ছোটো আপনারা প্রফিট করতে পারতেন আর ঠিক এই লেভেল যদি দেখি এখানেই কোথাও না কোথাও একটা স্ট্রং সাপোর্ট জোনও ছিল তো এখান থেকে এসে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার একটা মানে হাই ক্রিয়েট করেছে নেক্সট স্টক ছিল আমাদের কাছে ইন্ডাসেন ব্যাঙ্ক কেন কি ব্যাঙ্কিং স্টক ফল করছিল আর এই মানে স্টকটা কোথাও না কোথাও একটা রেজিস্টেন্স জোন ফেস করছিল আর তার সাথে সাথে এখানে একটা সাপোর্ট জোন ফেস করছিলো আর কোথাও কোথাও সামনে একটা রেঞ্জও দিয়ে রেখেছিল যেই এই রেঞ্জটা ব্রেক করেছে কোথাও কোথাও একটা অনেক বড় ডাউনফল দেখতে পেরেছি এই স্টকটাতে তারপরে এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পরে একটা আপসাইড দেখতে পেরেছি এই স্টকটাতে তো এমনি আমরা প্রি মার্কেট অ্যানালিসিসে আপনাদের জন্য খুব ভালো ভালো স্টক নিয়ে আসি প্রাইস যে খুব ভালো ফলো করছে দেন আফটারবার ওর সাথে সাথে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটিতে খুব ক্রুশিয়াল লেভেলও নিয়ে আসি মানে যে খুব ভালো রেজিস্টেন্স লেভেলে দাঁড়িয়েছে কোন এই লেভেল লেভেলটা ভাঙলে কোন লেভেলটা আসবে এগুলো আমরা আগে থেকে মানে অ্যাজিউম করে রাখি তারপরে আপনাদের সামনে প্রি মার্কেটে আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের যেন ট্রেডিংটা হেল্পফুল হয় তো আমার যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে বলবেন কি এরপর আমাদেরকে কী করা উচিত মানে স্ট্র্যাটেজিতে ভিডিও আনা উচিত কিনা না এটা একটা ছোট্ট একটা সাজেশন চাই আপনাদের আপনাদের থেকে তো আপনারা এটা করে দেবেন আর আমার যখনই ভিডিও আসে তখন আপনাদের কাছে মানে নোটিফিকেশানটা আসার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে দেন আফটারওয়ার্ড আপনারা মানে নোটিফিকেশান পেয়ে যাবে কি আমার ভিডিওটা এসে গেছে এবার আপনারা দেখতে পারেন ঠিক আছে তো থ্যাংক ইউ এভরিওয়ান কালকে আবার সকালবেলা প্রি মার্কেট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ এভরিবান investment in securities market are subject to market risk read all the related documents carefully before investing